দর্শক, নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আহতদের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করছেন ডাক্তার সামন্তলাল সেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে ময়নাতদন্ত এবং অনেক ধরনের ফর্মালিটিস থাকে, তারা যাচ্ছেন না আসলে ময়নাতদন্ত করার জন্য, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো সহায়তা করা? এটা আমাদের পড়ার কিছু নেই, এটা আইনের ব্যাপার। ময়নাতদন্তটা সম্পূর্ণ আইনের ব্যাপার। পুলিশ এবং যারা আত্মীয় স্বজন তাদের মধ্যে যেটা আইন যেটা করবে সেই, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কিছু। আমি হলো ডাক্তার পার্থশঙ্কর পাল, আবাসিক সার্জন। রিফাত মারা গেছে, জুবায়ের, হুমায়ুন কবির, মুস্তফা কামাল, ইব্রাহিম, সাব্বির, দেলোয়ার হোসেন, জুয়েল, তারপরে জামাল, তারপরে জুনায়েদ এবং কুদ্দুস ব্যাপারী। এই একজন মানুষ, একজন রিফাত, জুবায়ের, হুমায়ুন কবির, মুস্তফা কামাল, ইব্রাহিম, সাব্বির, দেলোয়ার হুসাইন, জুয়েল, জামাল এবং জুনায়েদ এবং কুদ্দুস ব্যাপারী। ঠিক আছে, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। আপনারা জানেন যে সরকার প্রধান সবসময় খবর নিচ্ছেন এই রোগীদের জন্য। আমরা চেষ্টা করব আমাদের সরকার এবং আমাদের এই হাসপাতালের যত রকম সুযোগ সুবিধা দিয়ে বাকিটা উপরওয়ালা দিচ্ছে। আপনারা সবাই দেশবাসীকে আমি অনুরোধ করব দোয়া করার জন্য। ধন্যবাদ। আইসিইউতে এখনো যায়নি, তাদের অবস্থা আশঙ্কাজনক। রবি স্যার বলছেন কেউ সংক্রামুক্ত না। আমি তো বলছি 11 জন মোট মারা গেছে, তার মধ্যে কেউ এখন যারা আছে সংক্রামুক্ত না। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য, এবং এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করতে বলছি। অধিকাংশের যেটা অসুবিধা হলো ইনহেলেশন বার্ন, ইনহেলেশন বার্নের কারণেই মূলত এই আশঙ্কাটা বেশি। আশঙ্কামুক্ত কিন্তু কেউই না, আছে না না আছে, এখন এরা হলো আপনার আশঙ্কামুক্ত কেউই নয়।